ডিয়ার অ্যাক্সিস মেডিকেল স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা ভালো দিন, মুহরমের দিন। সেই মুহরমের দিন নিশ্চয়ই রোজার কেউ যদি রোজা রেখে থাকো বা সবাই আল্লাহর কাছে ভালোভাবে মোনাজাত করো, যেন তোমরা নেক্সট ডে তোমরা ফোর্থ ইয়ার, যারা ফোর্থ ইয়ারে পড়তেছ তারা যেন ভালো করে ফিফথ ইয়ারে উঠতে পারো, যারা ফিফথ ইয়ারে ফাইনাল পরীক্ষা দিবা তারা যেন এক চান্সে পাশ করতে পারো, এবং যারা এখন এক্সামিনি ব্যাচ, বিশেষ করে যাদের পরীক্ষা এই সামনে, মেডিসিন হয়তো শনিবার দিন থেকে আরম্ভ হবে, যারা ফাইনাল ইয়ার পরীক্ষার্থী, এই মাত্র পরীক্ষা চলতেছে যাদের, তারাও যেন ভালোভাবে পাশ করে, আল্লাহর কাছে সেই দোয়াই করি। আশা করি তোমরা ভালো থাকবে। তাহলে আমি আর দেরি করলাম না, এমনি অনেক একটু দেরি হয়ে গেছে, আমি স্টার্ট করতে যাচ্ছি। আজকে আমাদের টপিকস হলো এন্ডোমেট্রোসিস এন্ড এডিনোমায়োসিস। আমি আশা করব এই টপিকসটাও কিন্তু একটুখানি মানে একটু কমপ্লিকেটেড টপিকস, একটু বুঝার একটু হইতে পারে। তোমরা আশা করি আমি খুব সহজ এবং সরল ভাষায় তোমাদেরকে বুঝাতে চেষ্টা করব, এবং তোমরাও আশা করি বুঝবে। যদি না বুঝো তাহলে চ্যাট বক্সে কোয়েশ্চন জমা দিবে, আমি পরে কোয়েশ্চনের আনসার দিব। হ্যাঁ, তোমরা আমি মনে করি যে অ্যাক্সিস মেডিকেল স্কুলে যে যে প্রফেসররা তোমাদের লেকচার নেয়, ওনারা কিন্তু অনেক হাইলি কোয়ালিফাইড, এবং তোমরা কিন্তু মনে করো না এই লেকচার গুলা তোমরা যদি সবার ক্ষেত্রেই বলতেছে, যত প্রফেসর সার্জারি মেডিসিন গাইনি অথবা ইএনটি অ্যানাটমি ফিজিওলজি যারা ক্লাস নেন, খুব সিনিয়র এবং খুব দক্ষ প্রফেসররা ক্লাস নেন, তোমরা যদি এই ক্লাসগুলো ঠিক মতো করো, এবং ইনশাল্লাহ তোমরা শুধু আন্ডার গ্রাজুয়েট না, ইনশাল্লাহ আমি মনে করি তোমরা পোস্ট গ্রাজুয়েটও এক চান্সে পাশ করে যাবা। কারণ এরকম ক্লাস কিন্তু আগে কোনোদিন হয় নাই, এই যে প্রথম যে অ্যাক্সিস মেডিকেল স্কুল তোমাদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। আশা করি তোমরা যে যে ইয়ারে পড়ো, যে ফার্স্ট ইয়ারে পড়ো, যে সেকেন্ড ইয়ারে পড়ো, যে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, যে যেই ইয়াতেই পড়ো না, যে ইয়ারেই পড়ো না কেন, সেই ক্লাসগুলো যদি পড়ো, তোমরা যার যার ইচ্ছা অনুযায়ী, যে আমার মনে হয় তোমরা পোস্ট গ্রাজুয়েশনটাও, আন্ডার গ্রাজুয়েট না পোস্ট গ্রাজুয়েশনটাও এক চান্সে করে ফেলবা ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক ছিল এন্ডোমেট্রোসিস এন্ড এডিনোমায়োসিস। হ্যাঁ, এটাও একটু কমপ্লিকেটেড টপিক, তোমরা ইনশাল্লাহ বুঝবে। আচ্ছা, ফার্স্ট হোয়াট ইজ এন্ডোমেট্রোসিস, আমরা প্রথমে বলি যে এন্ডোমেট্রোসিসটা কি, এটা একটু জানতে চেষ্টা করি। দ্য প্রেজেন্স অফ ফাংশনিং এন্ডোমেট্রিয়াম, দ্যাট ইজ দ্য গ্ল্যান্ডস এন্ড স্ট্রোমা ইনসাইডস আদার দেন ইউটেরাইন মিউকোসা ইজ কল্ড দ্য এন্ডোমেট্রোসিস। আমরা জানি ইউটেরাসের তিনটা লেয়ার থাকে, ইউটেরাসের তিনটা লেয়ার কি কি থাকে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম একদম বাইরে, মিডিলে হলো মায়োমেট্রিয়াম, আর একদম ভিতরে হলো এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা কি হয়, প্রত্যেকটা মহিলার ইন রিপ্রোডাক্টিভ পিরিয়ডে তোমার কি হয়, প্রলিফারেশন হয়, সিক্রেটরি হয়, তারপরে মিনিস্ট্রুয়াল, প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ এন্ড মিনিস্ট্রুয়াল ফেজ, এই মিনিস্ট্রুয়াল ফেজে তোমার মিনিস্ট্রেশন হয়। তাহলে এন্ডোমেট্রিয়ামে একটা চেঞ্জ হয়, কি চেঞ্জ হয়, এটা সাইক্লিক্যাল চেঞ্জ হয়। যদি এই চেঞ্জের জন্য তোমার এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড এবং স্ট্রোমা, নর্মালি তোমার ইউটারাসে থাকার কথা, যদি এটা ইউটারাসে না থেকে ইউটারাসের বাইরে থাকে, ইউটারাসের বাইরে মানে পেলভিস, পেলভিক পেরিটোনিয়ামে থাকতে পারে, ওভারিতে থাকতে পারে, পাউচ অফ ডগলাসে থাকতে পারে, ইউটেরোস্যাক্রাল লিগামেন্টে থাকতে পারে, ওই সব জায়গায় যদি যখন থাকবে, ওইসব জায়গায় যখন ইউটারাসের বাইরে যখন থাকবে, তখন আমরা তাকে বলবো এন্ডোমেট্রিওসিস। ইট ইজ নট এ নিওপ্লাস্টিক কন্ডিশন, অল দ্য ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। তাহলে এন্ডোমেট্রিয়ামটা নর্মালি ইউটারাসের ইনার লাইনিংটা, যদি ইনার লাইনিং এর মধ্যে না থাকে এবং এর বাইরেও যদি থাকে, তখন আমরা তাকে বলবো এন্ডোমেট্রিওসিস। ইট ইজ এ নট নিওপ্লাস্টিক কন্ডিশন, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন ইজ পসিবল। দেখো, এটা নিওপ্লাস্টিক কন্ডিশন না এই ক্ষেত্রে, কিন্তু ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার যখন তোমরা পড়তে যাবা, তখন দেখো যে কি হয়, এন্ডোমেট্রিওটিক কার্সিনোমা। দ্য এক্টোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু মে বি ফাউন্ড ইন দ্য মায়োমেট্রিয়াম। যদি এই স্ট্রোমা এন্ড গ্ল্যান্ড, এন্ডোমেট্রিয়ামে স্ট্রোমা এন্ড গ্ল্যান্ড যদি মায়োমেট্রিয়ামে পাওয়া যায়, তখন তাকে আমরা বলি এডিনোমায়োসিস। তাহলে আমাদের ক্লিয়ার হলো হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস,
what is adenomyosis. Endometriosis holo baire jodi thake uterus er baire jodi thake seita ke boli endometriosis ar uterus er moddhe mane myometrium e jodi thake seita ke boli amra adenomyosis. Most commonly endometrial tissue found other than site. Endometriosis is a disease contrast. It is a locally invasive and disseminate widely. Disseminate kothay hoy? Pelvic organ e hote pare, tomar intestine e hote pare, lungs e hote pare, umbilicus e hote pare, even it can occur in the brain. It is cyclical, hormone stimulate the growth. But continuous hormone suppress it. Dekho ekhane ekta sundor question ache. The cyclical hormone stimulate the growth, but continuous hormone suppress it. Jokhon amra treatment dibo ei patient ta ke endometriosis ta ke, tokhon kintu amra cyclically take hormone dibo na. Jemon 21 din dibo, 7 din bondho korbo, abar 21 din dibo, 7 din bondho korbo. Ei bhabe kintu amra dibo na. Ei bhabe dile ki hobe? Disease ta aro proliferate korbe. Kintu amra ei bhabe dibo jene continuous diye suppress kore rakhi disease ta ke. Okay? Then ekhon amader কিছু কিন্তু আমি সব সময় তোমাদেরকে কিছু কোশ্চেন এবং হাউ টু টেক দ্য হিস্ট্রি সেটা কিন্তু আমি তোমাদেরকে সব সময় বলে থাকি প্রত্যেকটা টপিকস এর মধ্যে দেখো আমার কতগুলা ইয়া থাকে কোশ্চেন থাকে এবং এই কোশ্চেনগুলো তোমার কি কিছু আসে পরীক্ষা ফাইনাল ইয়ারে আসতে পারে তোমার রিটেনে আসতে পারে তোমাকে মানে ভাইভাতে ধরতে পারে অথবা ওস্পিতে আসতে পারে ওকে দেখো হোয়াট ইজ এন্ডোমেট্রোসিস আমরা এই মাত্রই বললাম যে এন্ডোমেট্রিয়াম endometrial stroma and gland outside the uterus tokhon amra bolbo take endometriosis what is endometriosis what are the risk factor of endometriosis risk factor ki risk factor holo keno ei endometriosis ta hoy these are the risk factor dhoro jodi onek derite keu biye kore that is the late marriage jodi hoy number 1 late marriage number 2 delay the pregnancy যদি ডিলে প্রেগন্যান্সি হয় তাহলে হতে পারে অথবা এই যে এজ যদি বেশি হয় সেই ক্ষেত্রে হতে পারে এবং অনেক সময় দেখা যায় জেনেটিক কজেও হতে পারে আবার অনেক সময় দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি যদি তোমার এন্ডোমেট্রোসিস থাকে সেই ক্ষেত্রেও হতে পারে তাহলে দেখো যদি ডিলেড ম্যারেজ হয় অথবা তোমার ডিলেড প্রেগন্যান্সি নিতে নেয় অথবা ফ্যামিলি যদি কম মানে শর্ট ফ্যামিলি যদি থাকে তাহলেই হতে পারে অথবা ইট ইজ ডিজিজ মেইনলি অকার ইন দ্য 30 টু 40 ইয়ার্স অফ এজ এই এজে সাধারণত দেখা যায় তবে যে কোনো এজেই হতে পারে এটা হলো মেইন ফ্যামিলি হিস্ট্রি যদি মা খালা বোন ওদের যদি থাকে তাহলেই হতে পারে ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে তাহলেও হতে পারে এন্ড ইমিউনোলজিক্যাল কজের জন্য হতে পারে এনভায়রনমেন্টাল কজের জন্য হতে পারে দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর এন্ডোমেট্রোসিস What are the common sites? দেখো এখন common sites কি তাহলে মিনিস্ট্রেশনটা যদি রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন হয়ে কি হবে ইউটারাসের রেট্রোগ্রেড মিনিস্ট্রেশনে টিউব দিয়ে প্রথমে কোথায় পড়বে ওভারিতে পড়বে ফার্স্ট ওভারি তাহলে ওভারি ইজ দ্য ফার্স্ট কমন সাইট ওভারি দেন কোথায় যাবে পাউচ অফ ডগলাস হইতে পারে অথবা ইউটারোসেক্টরাল রেক্টামে ইউটারোসেক্টরাল লিগামেন্ট হইতে পারে অথবা রেক্টোভ্যাজাইনাল সেপ্টাম হইতে পারে দিজ আর দ্য কমন সাইটস ফর আর এন্ডোমেট্রোসিস নাও হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ দিস ডিজিজ এখন এই ডিজিজটার ক্লিনিক্যাল ফিচার্স কি দ্য ক্লিনিক্যাল ফিচার্স নরমালি পেশেন্ট তোমার কাছে কি নিয়ে আসবে এই পেশেন্টটা আমার কাছে কি নিয়ে আসবে পেশেন্টটা আমি আউটডোরে বসে আছি অথবা আমি চেম্বারে বসে আছি পেশেন্ট এসে বলবে দ্য সিভিয়ার পেইন ডিউরিং মিনিস্ট্রেশন সিভিয়ার পেইন ডিউরিং মিনিস্ট্রেশন দ্যাট ইজ দ্য ডিসমেনোরিয়া এটাকে বলে ডিসমেনোরিয়া তারপরে কি নিয়ে আসবে পেশেন্ট অলসো কমপ্লেইন অফ মেনোরেজিয়া মেনোরেজিয়া কি এক্সেসিভ ব্লিডিং ডিউরিং মিনিস্ট্রেশন হ্যাঁ সেটাকে বলে মেনোরেজিয়া and then also complain of কি কমপ্লেন করবে সে ডিসপেরোনিয়া কমপ্লেন করবে ডিসপেরোনিয়া মানে সে কমপ্লেন করবে তোমার ডিফিকাল্টি ইন কোয়টাস সেটাকে ডিফিকাল্টি ইন কোয়টাস অর ইন্টারকোর্স এটাকে বলে ডিসপেরোনিয়া আর কি কমপ্লেন করবে সে এসে বলবে যে তার ইনফার্টিলিটি সে বলবে ম্যাডাম আমার বাচ্চা হচ্ছে না তাহলে তাহলে তারা কি করবে
তাহলে দেখা যাবে ইনফার্টিলিটি, তারপরে তোমার যদি ব্লাডার ইনভলভমেন্ট হয় ফ্রিকোয়েন্সি ডিজুরিয়া এইগুলা বলবে, এন্ড যদি তোমরা ইয়া বলো ফ্রিকোয়েন্সি এন্ড ডিজুরিয়া বলবে, এন্ড অলসো দা তার স্টুল পাসের সময় তার পেইন হবে, সেটাকে বলে ডিসকেজিয়া। তাহলে তুমি এখন চিন্তা করো তার ক্লিনিক্যাল ফিচার গুলা, ক্লিনিক্যাল ফিচার তার কি হবে, ডিসমেনোরিয়া হবে, ম্যানোরেজিয়া হবে, ডিসপেরোনিয়া হবে, ইনফার্টিলিটি হবে, ইনফার্টিলিটি হবে, তাছাড়া তার ফ্রিকোয়েন্সি ডিজুরিয়া অ্যান্ড ডিফিকাল্টি ইন মিচুরেশন, ডিফিকাল্টি ইন ডেফিকেশন, এই এই কমপ্লেন গুলো নিয়ে তোমার কাছে আসবে। দেন পেশেন্ট কি বলবো, আমি যদি এক্সামিনেশন করি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে, আমি যদি জেনারেল এক্সামিনেশনে কি দেখতে পারি, জেনারেল এক্সামিনেশন করে তার সে ডিপ্রেস বা ইয়া থাকতে পারে, পালস বিপি এগুলো নর্মাল থাকবে, কিন্তু পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে অনেক সময় আমরা দেখবো। আচ্ছা এখন হচ্ছে তোমার মালিয়া শুনতে পাচ্ছ? আচ্ছা শুনতে পাচ্ছি। তারপরে তোমার আমি একটু ডিসরাপ্ট হলাম, কেউ যে কেউ জানি ওয়েটিং করতেছে অনেকেই তোমার ইয়াতে, মানে লেকচার ক্লাসটার জন্য অ্যাটেন্ড করার জন্য, বুঝছো মালিহা? জি ম্যাম, আমি ম্যাম পারমিট করে দিচ্ছি ম্যাম, সমস্যা আচ্ছা এই জন্য ম্যাম, বারবার চেষ্টা আপনি করছে। আসছেন ম্যাম। আচ্ছা তাহলে ক্লিনিক্যাল ফিচার হলো ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া, মেনোরেজিয়া, ইনফার্টিলিটি এন্ড ফ্রিকোয়েন্সি এগুলো হলো, এন্ড পিবি এক্সামিনেশন করে আমি কি পাবো, পিবি এক্সামিনেশন করে দেখা যাচ্ছে পেশেন্টের, আমি যদি পার্সপেকুলাম এক্সামিনেশন করি ইন্সপেকশন করবে ভালোভাবে যেন নর্মাল থাকবে, পার্সপেকুলাম এক্সামিনেশন করলে দেখা যাবে ব্লুইশ স্পট ইন দা ফর্নিক্স অথবা পোস্টেরিয়র ফর্নিক্স, এন্ড বাই ম্যানুয়াল এক্সামিনেশন করলে দেখা যাবে ইউটারাস আরবি ফিক্সড and retrograded, sometimes the bilateral chocolate cyst may be present. What are the investigation done for this patient? The investigation are mainly the, আমরা কি ইনভেস্টিগেশন করব, মেইনলি আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, এমআরআই করতে পারি, এন্ড অলসো আমরা কি করতে পারি, মেইনলি আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস ইজ দ্য ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপি ইজ ফর ডায়াগনোসিস ইজ দ্য মেইন গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস, এখানে আমরা ল্যাপারোস্কোপি করে আমরা ডিজিজটাকে ডায়াগনোসিস করতে পারি, স্টেজিং করতে পারি, এবং অলসো ট্রিটমেন্ট দিতে পারি, দিজ আর দ্য ইনভেস্টিগেশন, অ্যান্ড অলসো অ্যানাদার বায়োকেমিক্যাল টেস্ট CA125 করতে পারি। ওকে, হাউ টু স্টেজ দ্য ডিজিজ, স্টেজ দ্য ডিজিজ বাই ল্যাপারোস্কোপি, স্টেজিং এর মধ্যে তোমার মিনিমাল, মডারেট এন্ড সিভিয়ার। হাউ টু ট্রিট দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট ইজ ট্রিটেড বাই তার কাউন্সিলিং দ্য পেশেন্ট অ্যান্ড অলসো দ্য হরমোন থেরাপি, ইফ হরমোন থেরাপি ফেল দেন তোমার সার্জারি, সার্জারি আবার কনজারভেটিভ সার্জারি অ্যান্ড রেডিক্যাল সার্জারি। আচ্ছা এখন আমি একটা সিনারিও তোমাদেরকে দিব, সিনারিওটা হলো 30 ইয়ার্স ওল্ড লেডি প্যারা 1+0 হ্যাজ বিন অ্যাটেন্ডেড ইন দ্য জিওপিডি উইথ কমপ্লেন্স অফ ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া, আনএবল টু কনসিভ ফর লাস্ট 5 ইয়ার্স। তাহলে দেখো একটা লেডি আসলো, তার প্যারা ওয়ান, তার একটা বাচ্চা আছে, হ্যাঁ, কিন্তু সে একটা বাচ্চা থাকার পর সে তোমার কাছে আসলো ডিসমেনোরিয়া, ডিসপেরেনিয়া অ্যান্ড আনএবল টু কনসিভ ফর লাস্ট 5 ইয়ার্স। কারণ এই কোয়েশ্চেনটা আমি তোমাদের দিলাম কারণ এই কোয়েশ্চেনটা এইবারের পরীক্ষায় এসেছে, তার জন্যই আমি এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য এই আমি আমার ইয়াতে তুললাম, আমি আমার মানে স্লাইডে দিলাম, এই কোয়েশ্চেনটাই এসেছে এইবার। আচ্ছা হোয়াট ইজ ইউর প্রবাবল, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, দেখো আমি যে কমপ্লেন গুলো বলছিলাম ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া, ইনফার্টিলিটি এটার সাথে মিলে যাচ্ছে, তাহলে কি হলো, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, মাই ডায়াগনোসিস ইজ এ কেস অফ সেকেন্ডারি ইনফার্টিলিটি উইথ এন্ডোমেট্রোসিস, এ কেস অফ
secondary infertility with endometriosis. আমি কেন প্রাইমারি ইনফার্টিলিটি বললাম না, কারণ তার একটা বাচ্চা অলরেডি আছে, যদি একটা বাচ্চা না থাকতো তাহলে সেটা প্রাইমারি ইনফার্টিলিটি হতো, যেহেতু তার একটা বাচ্চা আছে তার জন্য সেটা হলো সেকেন্ডারি ইনফার্টিলিটি, মেবি ডিউ টু এন্ডোমেট্রোসিস। এখন আমি আমার কাছে এটা মনে হচ্ছে এটা এন্ডোমেট্রোসিস। এখন হাউ টু ইভালুয়েট অ্যান্ড ম্যানেজ দিস পেশেন্ট। এখন দেখো কোয়েশ্চনটা, ডায়াগনোসিস আমি অলরেডি বলে ফেললাম, secondary infertility due to endometriosis. How can you evaluate and manage the patient? এখন আমি কেমনে এই পেশেন্টটাকে ইভালুয়েট করব? হ্যাঁ, ইভালুয়েট এন্ড ম্যানেজ দ্য পেশেন্ট। তো ইভালুয়েট করার জন্য পেশেন্টের কাছ থেকে আমাকে হিস্ট্রি নিতে হবে। কি কি হিস্ট্রি নিতে হবে? পেশেন্টের নাম নিতে হবে, তা পেশেন্টের বয়স কত তা নিতে হবে, পেশেন্টের বয়সটা জানতে হবে, পেশেন্ট কি কমপ্লেন করছে, মেইন কমপ্লেন ডিসমেনোরিয়া, ডিসপ্লেনিয়া অ্যান্ড আনএবল টু কনসিভ ফর লাস্ট 5 years। এই কেসটা যদি তুমি হিস্ট্রিতে লেখো, এইরকম একটা পেশেন্ট যদি তোমার কাছে আসে আর তুমি যদি হিস্ট্রি লেখো, তাহলে হিস্ট্রি অফ তাহলে চিফ কমপ্লেন হবে ডিসমেনোরিয়া, ডিসপেরেনিয়া, আনএবল টু কনসিভ ফর লাস্ট 5 years, দিজ আর দ্য চিফ কমপ্লেন। অ্যান্ড দ্য হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা কি হবে দেখো, দ্য পেশেন্টের কি হবে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস তুমি কেমন করে লিখবা? দ্য পেশেন্ট স্টেট দ্যাট শি হ্যাড নর্মাল মিনিস্ট্রুয়াল সাইকেল অ্যান্ড ফ্লো ফর 5 years ব্যাক, সিন্স দেন she developed a pain during menstruation or before menstruation, during menstruation and at the end of the menstruation there is a severe pain at the end of the menstruation. Also she also complained of the pain during intercourse and she also complained of her unable to conceive for 5 years. For above this reason she admitted in this hospital for proper management. তাহলে তোমার হিস্ট্রিটা চিপ কমপ্লেন্ট এনে দেওয়া আছে, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা তুমি ইলাবোরেট করে লিখবা, কারণ এই এই চিপ কমপ্লেনের উপরেই তুমি লিখবা। দ্য পেশেন্ট স্টেট দ্যাট শি হ্যাড নর্মাল মিনিস্ট্রুয়াল সাইকেল, নর্মাল ফ্লো, নো পেইন দা 5 years ব্যাক, সিন্স দেন শি ডেভেলপ দ্য পেইন বিফোর মিনিস্ট্রুয়েশন, ডিউরিং মিনিস্ট্রুয়েশন অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ মিনিস্ট্রুয়েশন। শি অলসো কমপ্লেন অফ painful intercourse and also she complained of unable to conceive for last 5 years. For above this reason she has come to in this hospital for proper management. These are the history of present illness. Now তুমি যদি এখন তাকে কি করতে চাও, তার তুমি পাস্ট হিস্ট্রিটা নিতে পারো, ফ্যামিলি হিস্ট্রি। এখন আমি তোমাদেরকে পাস্ট হিস্ট্রির মধ্যে আমরা কি নেই, সাধারণত পাস্ট হিস্ট্রিতে আমি প্রেশার আছে কিনা, হাইপারটেনসিভ কিনা, ডায়াবেটিস কিনা, টিউবারকুলোসিস আছে কিনা, অথবা তার আর কোনো পিআইডি এইগুলো কোনো হিস্ট্রি আছে কিনা সেটা আমি নিব। ওকে, ফ্যামিলি হিস্ট্রিতে কি নিব? এন্ডোমেট্রোসিস, ফ্যামিলি হিস্ট্রিতে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি এন্ডোমেট্রোসিস রান ইন দ্য ফ্যামিলি, হার মাদার অর হার সিস্টার সাফারিং ফ্রম এনি টাইপ অফ এন্ডোমেট্রোসিস অর নট, সেটা আমাকে ফ্যামিলি হিস্ট্রিতে নিতে হবে। এবং সোশিও ইকোনমিক হিস্ট্রিতে কি নিব? সাধারণত দেখা যাচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন, এইসব পেশেন্টদের সোশিও ইকোনমিক কন্ডিশন কিন্তু সিএসআরভিক্সে কি সোশিও ইকোনমিক কন্ডিশন ইজ পুয়ার, কিন্তু এই কন্ডিশন গুলাতে এন্ডোমেট্রোসিস ইজ দ্য মোর সিভিলাইজড পেশেন্টদের হয়, দ্যাট ইজ দ্য হাই সোশিও ইকোনমিক কন্ডিশন। তাহলে এটা গেল ফ্যামিলি হিস্ট্রি, ইট ক্যান বি রান ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি। ড্রাগ হিস্ট্রি, শি ক্যান টেক এনি ড্রাগ, তোমাকে হিস্ট্রি নিতে হবে, শি টুকস এনি এনএসআইডি, মানে কোনো পেইন কিলার ইউজ করছে কিনা, কোনো হরমোন ইউজ করছে কিনা, এটা সম্পর্কেও তোমাকে জানতে হবে। তারপরে আমাকে কি জানতে হবে? মিনিস্ট্রুয়াল হিস্ট্রি, মিনিস্ট্রুয়াল হিস্ট্রি সম্পর্কে আমি কি জানতে হবে, তার ম্যানার কি সম্পর্কে জানতে হবে, এবং তার মিনিস্ট্রুয়াল পিরিয়ড, মিনিস্ট্রুয়াল সাইকেল। দেখো ম্যানার কি মানে ফার্স্ট ডে অফ দ্য মিনিস্ট্রুয়েশন, ফার্স্ট টাইম মিনিস্ট্রুয়েশন, এটা ম্যানার কি, মিনিস্ট্রুয়াল পিরিয়ড, মিনিস্ট্রুয়াল সাইকেল অ্যান্ড লাস্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ড অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ডিসমেনোরিয়া আছে কিনা সেটা জানতে হবে। অ্যান্ড অবস্টেটিক্যাল হিস্ট্রিতে সে অলরেডি দিয়ে দিছে, কিন্তু তবু তোমাকে অবস্টেটিক্যাল হিস্ট্রি বলতে হবে বা লিখতে হবে, যেমন শি ইজ ম্যারিড ফর কত, হাউ মেনি ইয়ার্স ম্যারিড, তার প্যারা 1+0 অ্যান্ড লাস্ট চাইল্ড ইজ 5 ইয়ার, এলডি 5 years.
এনি কন্ট্রাসেপটিভ হিস্ট্রি আছে কিনা সেটাও তোমাকে জানতে হবে। দেন জেনারেল এক্সামিনেশনে আসতে হবে। জেনারেল এক্সামিনেশনে এসে তোমাকে কি দেখতে হবে, পেশেন্টের অ্যাপিয়ারেন্স দেখতে হবে। অ্যাপিয়ারেন্সে পেশেন্টের এন্ডোমেট্রোসিস পেশেন্ট কি সব সময় একটা পেইন থাকে ইন দা লোয়ার অ্যাবডোমেন এন্ড অলসো পেইন ডিউরিং দিস পেরোনিয়া দিস পেইন ডিউরিং মিনিস্ট্রেশন এন্ড ইন্টারকোর্স শি ইজ মানে অলওয়েজ শি ইজ ডিপ্রেস এন্ড অ্যাংশাস থাকে, অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশনে থাকে। তাহলে অ্যাপিয়ারেন্স অ্যান্ড দেন পেশেন্টের কি দেখতে হবে, কোনো এনিমিয়া আছে কিনা, ইডিমা আছে কিনা, কোনো জন্ডিস আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে তুমি চলে যাও পালস, বিপি, হার্ট, লাংস, এগুলো তার ভালো আছে কিনা। দেন তুমি অবশ্যই কোনো সময় ভুলবা না তোমার ব্রেস্ট এক্সামিনেশন মাস্ট বি, ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে, দেখতে হবে ব্রেস্টে কোনো অসুবিধা আছে কিনা অথবা এনি লাম্প এনি কমপ্লেইন আছে কিনা ব্রেস্ট অ্যাবাউট দ্য ব্রেস্ট। দেন তোমাকে কোথায় আসতে হবে, জেনারেল এক্সামিনেশন কমপ্লিটেড, দেন তুমি আসো যে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে করে আমরা কি পেতে পারি, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা একটা যদি এন্ডোমেট্রোসিস থাকে তাহলে আমরা একটা মাস পেতে পারি, বাইল্যাটারাল মাস পেতে পারি, অথবা মাস ইজ নট মোবাইল ইট ক্যান বি রেস্ট্রিক্টেড ইন ইন অ্যান্ড্রোমেট্রিসিস। যদি চকলেট সিস্ট থাকে, বাইল্যাটারাল চকলেট সিস্ট থাকতে পারে, ইউনিল্যাটারাল চকলেট সিস্ট থাকে, দা চকলেট সিস্ট এ মাস ইন দা লোয়ার অ্যাবডোমেন হুইচ ইজ রেস্ট্রিক্টেড মোবিলিটি। এন্ড পিবি এক্সামিনেশনে কি করতে পারি, পিবি এক্সামিনেশন মানে পেলভিক এক্সামিনেশন, পেলভিক এক্সামিনেশনে ইন্সপেকশন করে দেখবো ভালোভাবে যেন নর্মাল। পার্সপেকুলাম এক্সামিনেশন করলে আমি পাবো এ ব্লুইশ স্পট ইন দা ফর্নিক্স। And then bimanual examination, মানে পিবি bimanual examination করলে দেখব uterus normal size, retroverted, fixed, এটা অথবা and also the tenderness in cervical excitation test is positive, অথবা যদি সার্ভিসে আমি মোবিলিটি মোবাইল করি মোবিলিটি দিই তাহলে দেখব যে টেন্ডার পাওয়া গেছে। তাহলে মাই ডায়াগনোসিস ইন দ্যাট কেস, ইন দ্যাট সিচুয়েশন মাই ডায়াগনোসিস ইজ এ কেস অফ সেকেন্ডারি ইনফার্টিলিটি due to endometriosis. Now, how to confirm your endometriosis? The confirmation is my done by some investigation. The investigation are mainly the ultrasonography to see the any mass in the lower abdomen. সাধারণত আল্ট্রাসোনোগ্রাফিতে যদি চকলেট সিস্ট থাকে তাহলে এটা বুঝতে পারে। নরমালি যদি তোমার সুপারফিশিয়াল লিশন থাকে, যদি চকলেট সিস্ট না থাকে তাহলে কিন্তু আল্ট্রাসোনোগ্রামে বোঝা যায় না। তাহলে তোমার আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। আর কি করতে হবে, অনেক সময় আমরা ডিজিজের এক্সটেনশন অথবা ডেপথ অফ এক্সটেনশন জানার জন্য অনেক সময় আমরা এমআরআইও করে থাকি, এমআরআই সাধারণত করে অনেক সময় করে থাকি। বাট মেইন হলো গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ইজ ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি ইজ দা গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ তোমার এন্ডোমেট্রোসিস। ল্যাপারোস্কোপি করে আমরা কি করতে পারি, হাউ টু ডু দা ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপি আমরা কেন করব। ল্যাপারোস্কোপি সাধারণত এখানে ল্যাপারোস্কোপিও করতে পারি, ল্যাপারোটমিও করতে পারি, কিন্তু ল্যাপারোস্কোপি যে এক্সপার্ট পারসন এক্সপার্ট সার্জন লাগবে অ্যান্ড অলসো ল্যাপারটম, তবে ল্যাপারোস্কোপি ইজ দা বেস্ট টু ইভালুয়েট দিস ডিজিজ। তাহলে ল্যাপারোস্কোপি আমরা কি করতে পারি, আমরা প্রথমে ডায়াগনোসিস করতে পারি, আমরা তাকে একই সেম টাইমে ডায়াগনোসিস করতে পারি, সেম টাইমে ট্রিটমেন্ট দিতে পারি অ্যান্ড অনেক সময় আমরা এই ল্যাপারোস্কোপি করে সেকেন্ড লুক ল্যাপারোস্কোপি করে ডিজিজটার ফলো আপ দিতে পারি। তাহলে আমরা দেখো ল্যাপারোস্কোপির অ্যাডভান্টেজ, এইগুলো হলো ল্যাপারোস্কোপির অ্যাডভান্টেজ। দেন আমি কি করব, ডায়াগনোসিস করব, ডিজিজটাকে স্টেজিং করব, ট্রিটমেন্ট দিব অ্যান্ড দেন ফলো আপ করব। হ্যাঁ, এখন হলো কি, যদি আমার কনফার্ম হলো আফটার ল্যাপারোস্কোপি উই কনফার্ম দা ডায়াগনোসিস ইট ইজ এ কেস অফ এন্ডোমেট্রোসিস, দেন স্টেজিং, স্টেজিং কি এটা কি মিনিমাল স্টেজিং, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 অর স্টেজ 4? If the stage 1 যদি থাকে, মিনিমাল যদি থাকে, ইন দ্যাট সিচুয়েশনে যেহেতু পেশেন্ট ইনফার্টাইল পেশেন্ট, তাকে আমরা কি করবো, ল্যাপারোস্কোপি করে আমরা কিছু তোমার অ্যাডেশনোলাইসিস করবো। নর্মালি কি অ্যাডেশনোলাইসিস করবো, আর যদি কোনো অ্যাডেশন থাকে সেগুলো ঠিক করে দিব অ্যান্ড দেন ডাইটেস্ট করবো, ইউটেরাসের সাইজ শেপ দেখবো, ডাইটেস্ট করবো, ডাইটেস্ট পজিটিভ কিনা সেটা দেখবো, দেন আমরা পেশেন্টকে বলবো, দেন পেশেন্টকে আমরা অ্যাডভাইস দিব টু টেক দ্য প্রেগনেন্সি উইদিন ওয়ান অ্যান্ড হাফ মান্থ। তখন আমরা কি করবো, পেশেন্টকে অ্যাডভাইস করবো
প্রেগন্যান্সির জন্য যদি মাইল্ড থাকে, যদি সে মাইল্ড মডার মাইল্ড থাকে প্রেগন্যান্সির জন্য অ্যাডভাইস করব। দেন যদি সে আফটার আফটার সিক্স মান্থ সে যদি প্রেগন্যান্সি না হয় তখন আমরা কি করি ওভুলেশন ইন্ডাকশন দিই। যদি ওভুলেশন ইন্ডাকশন দিয়েও আমরা আবার তিন চার মাস দেখি, তারপরে যদি না হয় তখন আমরা ওভুলেশন ইন্ডাকশন আবার তোমার অনেক সময় আইইউআই করি। আইইউআইটা কি? ইন্টাইউটারাইন ইনসেমিনেশন। তারপরেও যদি বাচ্চা না হয় তখন পেশেন্টকে রেফার করা হয় ফর আইভিএফ। তাহলে দেখো মাইল্ড কেসে আমরা এটা করব। যদি মডারেট টু সিভিয়ার কেসে থাকে আর পেশেন্টের এজ যদি 30 ইয়ার্স, ইন দ্যাট সিচুয়েশনে আমরা কি করব, এই অ্যাডিশনালাইসিস করব। যদি তোমার চকলেট সিস থাকে চকলেট সিস অ্যাসিশন করতে পারি, অ্যাসপিরেশন করতে পারি, অ্যাডিশনালাইসিস করতে পারি, করে তারপরে আমরা কি করব তাকে আমরা হয় আইইউআই আইইউআই করতে পারি, ওভুলেশন ইন্ডাকশন করতে পারি, আইইউআই করতে পারি, অথবা আইভিএফ করতে পারি। ওকে, দিজ আর দ্য ট্রিটমেন্ট ফর দিস পেশেন্ট, অনলি দিস পেশেন্ট, বিকজ দিস পেশেন্ট ইজ ওয়ান্টস চিলড্রেন, this patient wants the baby. For this reason we are giving the treatment of treatment for infertility and endometriosis, treatment of endometriosis and treatment of infertility. Treatment of endometriosis by laparoscopic adhesionalysis, excision of the cyst othoba aspiration of the cyst, followed by ovulation induction, IUI or IVF. আমরা কি করতাম তাকে হরমোন থেরাপি দিতাম ফর সাপ্রেশন। ওকে, তাহলে আমরা জানলাম যে এই পেশেন্টটাকে তোমরা যদি এই মানে এই কোয়েশ্চনটা যদি তোমরা এইভাবে লিখে থাকো যে হোয়াট ইজ মানে এইভাবে যদি হিস্ট্রিটা লিখো, তারপরে তুমি তার ফ্যামিলি হিস্ট্রি লিখো, তার তুমি আর এক্সক্লুড করে দাও তার পিআইডি, এটার সাথে অনেক সময় পিআইডি কনফিউজ হইতে পারে, এই কমপ্লেনের সাথে অনেক সময় পিআইডি কনফিউজ হইতে পারে, তাহলে তোমাকে পিআইডিটাও এক্সক্লুড করতে হবে। করে তোমাকে যদি এইভাবে কোয়েশ্চনটা লিখো তাহলে তোমাকে ইনশাল্লাহ ভালো মার্কস দেবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, দ্য প্রিভ্যালেন্স। The prevalence টা কি? During the couple of the prevalence of endometriosis has been increased is both real and apparent. কেমনে real? Real কেন? Real is due to delayed marriage. কারণ আজকাল কি হয়, আজকাল দেখা যাচ্ছে ধর পড়াশোনা কমপ্লিট করবে, তারপরে তারপরে সার্ভিসে যাবে, তারপরে সে ম্যারেজ করবে, এই এই করতে করতে দেখা যায় তার endometriosis হয়ে গিয়েছে। বাচ্চা নিতে দেরি করলো সেটাকেও বলে পোস্টপনমেন্ট, তার জন্যও তোমার এন্ডোমেট্রিসিস হতে পারে। আর অ্যাডপশন অফ সাম স্মল ফ্যামিলি যদি থাকে তার জন্য হতে পারে। তাহলে আমরা প্রিভ্যালেন্সটা বুঝলাম। দা মেইনলি তোমার দেখো দা প্রিভ্যালেন্স ইজ অ্যাবাউট 10%, মানে 100 জন মহিলার মধ্যে 10 জন মহিলারই তোমার দেখা যাচ্ছে এন্ডোমেট্রিসিস। অনেক সময় দেখা যায় 10 জন মহিলার মধ্যে 1 জন সে পেশেন্ট আসতেছে এন্ডোমেট্রিসিসে। প্রিভ্যালেন্স ইজ হাইয়েস্ট অ্যামং দা কাদের, ইনফার্টাইল উমেনদের দেখা যাচ্ছে বেশি। তার মানে ইনফার্টিলিটি ইজ দা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কজ অফ এন্ডোমেট্রিসিস বেসড অন ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি অর ল্যাপারোটমি। তাহলে প্রিভ্যালেন্সটা আমরা বুঝলাম ইট ইজ 10%, ইনফার্টাইল উমেনদের কত 30-40-60%। আচ্ছা, সাইজ অলরেডি আমরা বলছি, আমি কোয়েশ্চনে অলরেডি বলছি অ্যাবডোমিনাল, এক্সট্রা অ্যাবডোমিনাল এন্ড রিমোট। অ্যাবডোমিনাল বিলো দ্য আম্বিলিকাস এন্ড এক্সট্রা অ্যাবডোমিনাল মেইনলি, এক্সট্রা অ্যাবডোমিনাল মেইনলি তোমার স্কারে। যেমন এক্সটার্নাল যদি আমি হিস্টেরোট্রমি করি বা সিজারিয়ান সেকশন করি, টিউবেক্টমি করি বা মায়োমেক্টমি করি, তাতে দেখা গেছে অনেক সময় তোমার ইনসিশন মার্ক, যে ইনসিশন মার্কের এন্ডসে অর জাস্ট এভাবে দেখা যায় এই এন্ডোমেট্রোসিসটা গ্রো করছে, সেটাকে বলে এক্সট্রা অ্যাবডোমিনাল। ওইটা হলো যদি ইনসিশন মার্কে হয় সেটা হলো এক্সট্রা অ্যাবডোমিনাল। এখন হলো কমন সাইট। দেখো আমি প্রথমেই তোমাদের বলছিলাম কমন সাইটটা কোথায়। কমন সাইট মেইনলি দা ওভারিজ,
ওভারিতে ফার্স্ট তোমার মিনিস্ট্রাল যদি রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন হয় ফার্স্ট মিনিস্ট্রেশনটা কোথায় আসে ওভারিতে ওভারিতে আসে মিনিস্ট্রেশন উপরে ওইখানে কি হয় স্ট্রোমা এন্ড গ্ল্যান্ড গুলা ইমপ্লান্ট করে ইমপ্লান্ট করার পরে এখানে দেখা যায় আস্তে আস্তে একটা সিস্টিক ক্যাভিটি তৈরি করে সেখানে চকলেট সিস্ট চকলেট সিস্ট হয় চকলেট সিস্ট বলতে কেন এটাকে চকলেট সিস্ট বলা হয় অনেক সময় দেখা যায় আলট্রাসোনোগ্রাফিতেও চকলেট সিস্ট ইজিলি ডায়াগনোসিস করা যায় বিকজ এখানে যে ব্লাডটা কালেকশন হয় ওইটার সিরামটা ব্লাডের যে সিরাম পোর্শন সেটা অ্যাবজর্ব হয়ে যায় অ্যাবজর্ব হয়ে দেখা যায় ওইটা কালার চকলেট লাইক কালার হয়েছে তার জন্যই এটার নাম হয়েছে চকলেট সিস্ট আচ্ছা আর কোথায় হয় পেলভিক পেরিটোনিয়ামে হতে পারে পাউচ অফ ডগলাস হতে পারে ইউটেরোসেক্রাল ইউটেরোসেক্রাল লিগামেন্ট হতে পারে এন্ড রেক্টোভেজিনাল সেপ্টামে হচ্ছে তাইলে তোমার এইগুলো হলো কমন সাইটস আর রিয়ার সাইট কোনগুলো দেখো দেখুন সিগময়েড কোলন অ্যাপেন্ডিক্স অ্যাম্বিলিকাস অ্যাবডোমিনাল স্কার আমি এইমাত্র বললাম অ্যাবডোমিনাল স্কারে হয় এপিসিওটোমি স্কারে হতে পারে লাংসে হইতে পারে ইউরেটারে হইতে পারে ব্লাডারে হইতে পারে একটা পেশেন্টে দেখা যাচ্ছে যে তোমার হিমাচুরিয়া হচ্ছে একটা ইয়াং রিপ্রোডাক্টিভ এজের পেশেন্ট হলো দেখা গেল তার সাইক্লিক্যাল হিমাচুরিয়া হয় সাইক্লিক যখন মিনিস্ট্রেশন হয় তখন তার হিমাচুরিয়া হয় তখন তোমাকে কিন্তু ফার্স্ট সাসপেক্ট করতে হবে ইট মে বি কেস অফ ব্লাডার এন্ডোমেট্রোসিস তাহলে এখন কেমন করে ডায়াগনোসিস করবে ডায়াগনোসিস বাই সিস্টোস্কোপি সিস্টোস্কোপি করে ব্লাডার থেকে বায়োপসিটা আনবে অনেক সময় মনে করবে যে অনেকে ডিডি আসবে মেবি ব্লাডার ক্যান্সার বা এনি আদার ডিজিজ কিন্তু তখন কি করি আমরা সিস্টোস্কোপিক গাইডেন্সে তোমার বায়োপসি নিয়ে এটা যদি টেস্ট করা হয় দেখা যাবে যে ব্লাডারে এন্ডোমেট্রোসিস হয়ে আছে দেখো এখানে আমি কমন সাইট গুলো দেখাইলাম দা ওভারি ইউটেরোসেক্রাল লিগামেন্ট পাউচ অফ ডগলাস রেক্টোভেজিনাল সেপ্টাম রিস্ক ফ্যাক্টর আমি একবার অলরেডি বলেছি ডিলেড ম্যারেজ লো পেরিটি ডিলেড চাইল্ড বিয়ারিং ফ্যামিলি হিস্ট্রি অফ এন্ডোমেট্রিওসিস জেনিটাল ট্র্যাক যদি অবস্ট্রাকশন থাকে এনভায়রনমেন্টাল টক্সিনের জন্য হইতে পারে মলিকুলার ডিফেক্ট হইতে পারে অ্যান্ড অলসো ম্যাক্রোফেজ ইস্ট্রোজেন তার জন্য হইতে পারে দিজ আর দা রিস্ক ফ্যাক্টরস ফর এন্ডোমেট্রোসিস আচ্ছা এন্ডোমেট্রোসিসটা কেমন করে হয় সেটার কতগুলো থিওরি আছে দেয়ার আর থিওরিজ অফ ডিফারেন্ট টাইপস অফ থিওরি এখন আমরা বলতে পারি যে থিওরি এখন পেলভিক এন্ডোমেট্রোসিস যদি হয় তাহলে সেটা কিসের জন্য হবে রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন পেলভিক এন্ডোমেট্রোসিস রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন নরমালি মিনিস্ট্রেশনটা কি হয় মিনিস্ট্রেশনটা তোমার সার্ভিক্স হবে ভ্যাজাইনা দিয়ে বের হবে তাই না এটা হলো নর্মাল মিনিস্ট্রেশন ওই বাট যদি মিনিস্ট্রেশনটা অনেক সময় যদি দেখা যায় মিনিস্ট্রেশনটা নর্মালি যদি আউটফ্লো অবস্ট্রাকশন থাকে অথবা অবস্ট্রাকশন নাই থাকলো দেখা যাচ্ছে এটা টিউব দিয়ে ফেলোপিয়ান টিউব দিয়ে এটা তোমার কোথায় যাচ্ছে ওভারিতে পাউচ অফ ডগলাসে এবং ইউটেরোসেক্রাল লিগামে রেক্টোভেজিনাল সেপ্টামে ওইগুলোতে যখন যাবে তখন দেখা যাবে এই যে মাসিকের যে শেডিং শেডিং এর মধ্যে কি আছে স্ট্রোমা আছে এবং গ্ল্যান্ড আছে এই স্ট্রোমা এন্ড গ্ল্যান্ড গুলা কি করবে ওইখানে গিয়ে ইমপ্লান্ট করবে ইমপ্লান্ট করে তারা লিশান করবে লিশান মানে কি কি লিশান করতে পারে নরমালি ব্লাড কিন্তু একটা তোমার ইরিটেন্ট সাব ক্রনিক ইরিটেন্ট প্রোডাক্ট সেই প্রোডাক্টে গিয়ে ইরিটেন্ট করবে ইরিটেন্ট করে ইমপ্লান্ট হবে ইমপ্লান্ট হয়ে তোমার সাবটেল লিশান বানাইতে পারে পাউডার বার্ন লিশন বানাতে পারে এবং অনেক সময় তোমার চকলেট সিস্ট বানাতে পারে তাহলে অনেক টাইপের লিশন থ্রি টাইপস অফ লিশন ক্যান প্রোডিউস বাই এন্ডোমেট্রোসিস সাবটেল লিশন পাউডার বার্ন লিশন এন্ড অলসো দা চকলেট সিস্ট দিজ আর দা টাইপস অফ লিশন ইন কেস অফ এন্ডোমেট্রিওসিস পেলভিক পেরিটোনিয়াম সিলোমিক মেটাপ্লাসিয়া নর্মালি মানুষের যখন অ্যাট বার্থ অ্যাট দা এমব্রায়োনিক লাইফ দা পেরিটোনিয়াম দা সিলোমিক মেটাপ্লাসিয়া হতে পারে যেমন অ্যাবডোমিনাল ভিসারা রেক্টোভেজিনাল সেপ্টাম এগুলাতে তোমার সিলোমিক মেটাপ্লাসিয়া হয় যে তোমার এমব্রায়োনিক পিরিয়ডে কিছু সেল এদিকে রেখে গেছিল ওইগুলো মেটাপ্লাসিয়া হয়ে অনেক সময় হতে পারে অ্যাবডোমিনাল স্কার এপিসিওটোমি স্কার এগুলাতে কি হয় ভ্যাজাইনা সার্ভিস এগুলোতে দেখা যায় তোমার ডাইরেক্ট ইমপ্লান্টেশন হয় যখন আমরা সিজারিয়ান সেকশন করি তখন যদি তোমার ডেসিডুয়াল বা এন্ডোমেট্রিয়াল কিছু স্কারে পড়ে থাকে অথবা প্লাসেন্টাল কোনো কিছু থাকে অনেক সময় দেখা যাচ্ছে ওইখান থেকে তোমার কি হচ্ছে এন্ডোমেট্রোসিস গ্রো করতেছে ওইটাকে বলে এক্সট্রা এমব্রো
extra abdominal endometriosis. যদি লিম্ফ নোডে যায় সেটা লিম্ফেটিকের মাধ্যমে যাইতে পারে, যদি ডিস্টেন্ট অর্গানে যেমন লাংস, প্লুরা, স্কিন এইগুলাতে যদি যায় তখন ভাস্কুলার স্প্রেডের মাধ্যমে যাইতে পারে, অথবা জেনেটিক এন্ড ইমিউনোলজিক্যাল কজের জন্য এটা হইতে পারে। তাইলে কিসের জন্য মেইনলি হয়, মেইন থিওরি কি? রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন, সিলোমিক মেটাপ্লাসিয়া, ডাইরেক্ট ইমপ্লান্টেশন, লিম্ফেটিক স্প্রেড, ভাস্কুলার স্প্রেড, জেনেটিক an immunological cause may cause the endometriosis. Already ami bole felechi the etiopathogenesis amra jenechi genetic mutation hoye hoyte pare, immunological, molecular defects, mechanical and environmental toxin. Acha pathology, প্যাথোলজি অলরেডি আমি কিছু কিছু বলেছি। দেখো, দ্য গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা ইন দ্য এক্টোপিক সাইট পটেনশিয়ালি আন্ডারগো চেঞ্জ দ্য অ্যাকশন অফ দ্য ওভারিয়ান হরমোন। হ্যাঁ, এটা কি হয় মেইনলি, এই যে গ্ল্যান্ডস এন্ড স্ট্রোমাটা কি হবে, যে এই যে তোমার ওভারিতে গেল অথবা তোমার পাউচ অফ ডগলাস, এন্ডোমেট্রিয়াল ইউট্রোসেক্টরাল লিগামেন্ট, এখানে গিয়ে কি হবে, প্রলিফারেটিভ চেঞ্জ হয়, মেইনলি দ্য প্রলিফারেটিভ চেঞ্জ হয়। দ্য সিক্রেটিস চেঞ্জ আর normally absent থাকে, it is due to the steroid receptor in the endometrial receptor in the ectopic endometrium. Ectopic endometrium এ সাধারণত steroid receptor ততটা থাকে না, যার জন্য এটা proliferative change হয়। একটা জিনিস দেখো, cyclical growth and steady and shedding continue till the menopause. তার মানে এই endometriosisটা তোমার কি করবে, from পিউবার্টি থেকে, এটা পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত তোমার এটা থাকবে। কারণ পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত তোমার মাসিক হবে, সাইক্লিক্যাল মাসিক হবে, প্রত্যেকটা পিরিয়ডের সময় সেটা কি হবে, পেইন হবে, তার জন্য তার মাসিক হবে, তাতে কি হবে, তার সিস্ট বিকাম টেন্স এন্ড মেবি রাপচারও হইতে পারে। এই যে দেখো, নরমালি যদি আমি একটা ল্যাপারোস্কোপিক মানে ভিউ দেওয়া তোমার চকলেট সিস দেখি, এটা দেখতে এরকম হবে। চকলেট সিস্ট আমি বারে বারে অনেকবার চকলেট সিস্টের কথা বলেছি, ইনস্পায়ার চকলেট সিস্ট কি হয়, তোমার এন্ডোমেট্রিয়াল সিস্ট, দা চকলেট সিস্ট, এটার নাম হইতেছে চকলেট সিস্ট বলি, ইনস্পাইট অফ এডেশন এবং দা পেলভিক স্ট্রাকচার। এটা কি, চকলেট সিস্ট কি করে তোমার, ডেন্স এডেশন হয় উইথ দা পেলভিক স্ট্রাকচার এন্ড ফেলোপিয়ান, এই যে এত ডেন্স এডেশন থাকে কিন্তু তোমার কি হবে, ফেলোপিয়ান টিউবটা মাস্ট বি ওপেন থাকবে, ওইখানে কিন্তু কিছু ইয়া হবে না। আচ্ছা, এখন হলো দ্য অ্যাপিয়ারেন্স, মেইনলি দ্য ইনভলভমেন্ট, দ্য লিশন আমি অলরেডি বলেছি, দ্য সারাউন্ডিং লিশন পেপুলার এন্ড ভেসিকুলার লিশন থাকে। টিপিক্যালি তারা কি থাকবে, পাউডার বার্নস সিন অন দ্য ইউটেরোসেক্টরাল লিগামেন্টে থাকে, এবং সাবটাইল অ্যাপিয়ারেন্স রেড ফ্লেম শেপ থাকবে অনেক সময় তোমার, আর এটাকে বলে সাবটেল অ্যাপিয়ারেন্স। তাহলে পাউডার বার্ন অ্যাপিয়ারেন্স থাকতে পারে অথবা সাবটেল লিশন থাকতে পারে এন্ড অলসো দা চকলেট সিস্ট থাকতে পারে। নাও ক্লিনিক্যাল ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্স অফ পেলভিক এন্ডোমেট্রিওসিস, আমরা অলরেডি বলে ফেলেছি পেলভিক ক্লিনিক্যাল ফিচার্স, তবু আমি আবারও তোমাদেরকে লেকচারের মাধ্যমে বলতেছি, পেশেন্ট প্রোফাইল, দা পেশেন্টের প্রোফাইলটা থাকবে কি, পেশেন্ট ইজ এজ বিটুইন 30 to 45 ইয়ার্স, নালিপ্যারাস, শি হ্যাজ নো চিলড্রেন অর ওয়ান চিলড্রেন অর টু চিলড্রেন। দেখো, এজ 30 to 45 ইয়ার্স এর মধ্যে থাকবে অথবা তার কমও থাকতে পারে কিন্তু পেশেন্ট, আর মোস্টলি নালিপ্যারাস থাকতে পারে। নালিপ্যারাস মানে কোনো বাচ্চাই নাই, পেশেন্ট মেবি নালিপ্যারাস, নো ওয়ান চিলড্রেন অথবা টু চিলড্রেন থাকতে পারে। পেশেন্ট অলসো কমপ্লেইন করবে কি, পেশেন্ট আসবে ইনফার্টিলিটি নিয়ে, ইনফার্টিলিটি, এবং তার স্ট্যাটাস কি থাকবে, হাই স্ট্যাটাস, হায়ার সোশ্যাল স্ট্যাটাস থাকবে, এন্ড শি হ্যাড ফ্যামিলি হিস্ট্রি অফ এন্ডোমেট্রিওসিস, এবং তাদের ফ্যামিলি হিস্ট্রি থাকবে এন্ডোমেট্রিওসিস এর, ফ্যামিলি হিস্ট্রি মানে মা, খালা, বোন, তাদের কি থাকবে, ফ্যামিলি হিস্ট্রি থাকবে এন্ডোমেট্রিওসিস এর। আউটফ্লো অবস্ট্রাকশন ইজ ইম্পর্টেন্ট কজ ইন টিনেজে, টিনেজে যদি অনেক সময় আউটফ্লো অবস্ট্রাকশন থাকে, যেমন সার্ভাইকাল স্টেনোসিস থাকতে পারে, তারপরে তোমার কি থাকতে পারে, ইমপারকোরেট হাইমেন থাকতে পারে, ভেজানাল সেপ্টাম থাকতে পারে, এগুলো যদি দিয়ে যদি কোনো সময় আউটফ্লো অবস্ট্রাকশন হয় তার জন্যও কিন্তু এন্ডোমেট্রিওসিস হইতে পারে। তাহলে পেশেন্ট প্রোফাইলটা আমরা অ্যাট এ গ্ল্যান্স জেনে নেই, 30 to 40 ইয়ার্স, নালিপ্যারাস, নো চিলড্রেন,
one children or two children, patient infertile, high social status, family history of endometriosis and outflow obstruction. These are the patient profile. And what are the symptoms? এটা হলো patient profile গেল। এখন what are the symptoms? Symptoms of pelvic endometriosis, it may be minimal symptom, moderate or severe or deeply penetrating থাকতে পারে। Deeply penetrating. Symptoms are mainly, আমি already তোমাদের বলে ফেলেছি symptom. Symptomটা আবার depend করবে কিছু জন্য। যদি widespread থাকে but superficial lesion, the superficial lesion but widespread lesion, there is a less symptom. If there is a penetrating, the depth is, the lesion is deeply penetrated, in that situation more symptom. The super wide superficial lesion symptom is less, but if the lesion is penetrating more than 5 millimeter, then pain is more. That is the pain dysmenorrhea and dyspareunia. Tale pain ta kicher rupte depth of lesion rupte. আচ্ছা তাহলে আমরা কি পাইলাম সিমটমের মধ্যে পাইলাম আমরা ডিসমেনোরিয়া পেলাম ডিসপেরোনিয়া পেলাম পেইন ইন দা লোয়ার অ্যাবডোমেন পেলাম আর পেইনটার তোমার ডিসমেনোরিয়া পেইনটা কি হবে পেইন স্টার্ট ফিউ ডেজ প্রায়র টু দা মিনিস্ট্রেশন হুইচ ইজ ওয়ার্সেন ডিউরিং দা মিনিস্ট্রেশন এন্ড এন্ড অফ দা মিনিস্ট্রেশন দেয়ার ইজ এ সিভিয়ার পেইন ডিউ টু স্ট্রেচিং অফ দা টিস্যু স্ট্রেচিং অফ দা চকলেট সিস্ট অথবা স্ট্রেচিং অফ দা টিস্যু দ্যাট মে লিড টু দা সিভিয়ার পেইন The pain is also due to this tissue, this endometriotic tissue release the prostaglandin, thromboxane from the endometriotic tissue. This may cause the pain. Our abnormal menstruation. Patient also complain of menorrhagia. তাইলে আমরা dysmenorrhea বললাম, dyspareunia বললাম, এখন আমি বলবো menorrhagia. Menorrhagia টা কি? It is a cyclical bleeding which is excessive in amount. Or in duration is known as the menorrhagia. The menorrhagia kokhon amra bolbo jokhon patient er excessive bleeding hobe. Tar sathe ki involvement thakte pare polymenorrhea or epimenorrhagia. Polymenorrhea te ki? Polymenorrhea holo frequent cycle. Dhoro normally 28 days cycle e hoy mashi. Kintu seta jodi 28 days na hoye jodi 21 days cycle e hoy tokhon setake bolbo amra polymenorrhea. Ar epimenorrhagia mane যদি তোমার 21 ডেজ সাইকেলে হইলো বা বেশি হইলো তখন আমরা বলবো এটাকে এপিমেনোরেজিয়া তাহলে মেনোরেজিয়া পলিমেনোরেজিয়া এপিমেনোরেজিয়া এগুলো তোমার কমন এন্ড অলসো দ্য প্রি মিনিস্ট্রাল স্পটিং অনেক পেশেন্ট আসে বলবে ম্যাডাম মাসিক হওয়ার আগেই আমার স্পটিং হচ্ছে দিস একটু 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 করে হচ্ছে এটাকে বলে প্রি মিনিস্ট্রাল স্পটিং এটা হলো এন্ডোমেট্রিওসিসে হয় ইনফার্টিলিটি দেখো 40-60% পেশেন্ট সাফারিং ফ্রম ইনফার্টিলিটি এটা অলরেডি আমি অলরেডি অনেকবার বলে ফেলেছি এন্ড দেখো ডিসপেরোনিয়া পেশেন্ট অলসো কমপ্লেইন অফ ডিপ ডিসপেরোনিয়া ইজ ডিউ টু দা এন্ডোমেট্রিওসিস ইন দা পাউচ অফ দা ডগলাস অর চকলেট সিস অর ইন দা রেক্টোভ্যাজিনাল সেপ্টাম মে কজ দা ডিসপেরোনিয়া পেশেন্ট অলসো কমপ্লেইন অফ ক্রোনিক পেইন এন্ড শিপ দা পেশেন্ট অলসো কমপ্লেইন অফ ফ্রিকোয়েন্সি dysuria and back pain and also the hematuria if the bladder is involved if sigmoid colon and rectum is involved the patient complain of pain during defecation and patient also the fatigue and patient sometimes rarely some patient complain of hemoptysis if the endometriosis in the lungs okay এখন হলো now the pelvic examination bimanual examination e ki pabo amra pelvic examination dekha jabe pelvic tenderness thakbe and nodule with the pouch of the douglas thakbe uterosectoral ligament fixed retroverted uterus and already told speculum examination ami ki pabo bluish spot pabo and rectovaginal examination e often find the confirm the diagnosis
ক্লিনিক্যাল ফিচার আমরা অলরেডি বলে ফেলেছি, যা সিমটম, স্পেকুলাম এক্সামিনেশন বাই ম্যানুয়াল এক্সামিনেশন, আবারও আমি তোমাদের মনে রাখার স্বার্থে বলতেছি স্পেকুল ডায়াগনোসিস বাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস বাই পেশেন্ট কমপ্লেইন অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া, ম্যানোরেথিয়া, ইনফার্টিলিটি। স্পেকুলাম এক্সামিনেশনে ব্লুইশ বা ব্লুইশ পাউডার বার্ন পাওয়া যাবে ফর্নিক্সে, অ্যান্ড বাই ম্যানুয়াল এক্সামিনেশনে ইউটেরাস নর্মাল সাইজ, আর বি ফিক্সড, রেট্রোভার্টেড, অ্যান্ড বাই ল্যাটারাল adnexal mass, that is the chocolate cyst. An investigation, the investigation biochemical marker amra sadharonoto kore thaki amra endometriosis e, seta holo cancer antigen CA125, which may be raised. Onek shomoy CA125 raised thake, treatment dile ba patient ke suppress kore rakhle dekha jacche CA125 kome jay. Sutorang eta diagnosis ebong sometimes the follow of the patient. তারপর আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি, আলট্রাসোনোগ্রাম করে আমরা ডায়াগনোসিস করতে পারি যে দা এন্ডোমেট্রোসিস। এন্ডোমেট্রোসিসটা কেমন ডায়াগনোসিস করব, অনেক সময় চকলেট সিস, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স আসবে চকলেট সিস্টে, সেটাকে বলে আলট্রাসোনোগ্রাফিতে চকলেট সিস্ট। আচ্ছা, তারপরে এমআরআই, এমআরআই করেও অনেক সময় ডায়াগনোসিস করা যায়, অনেক সময় সিটি স্ক্যান করা হয়, অনেক সময় যদি কোলনে হয় বা সিগময়েড কোলনে হয়, আমি অলরেডি বলেছি যদি ব্লাডারে হয় কোলনে হলে কলোনোস্কোপি, রেক্টামে সিগময়েড কোলনে হলে সিগময়েডোস্কোপি, অথবা ব্লাডারে হলে আমরা অনেক সময় সিস্টোস্কোপি করে দেখি। যে আমরা যদি সন্দেহ করি তাহলে করব, যদি আমার সব পেশেন্টের কিন্তু দরকার নাই, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য পেশেন্ট, সব পেশেন্টের আমার দরকার নাই, যে পেশেন্টের দরকার লাগবে তাকেই করবো। And then laparoscopy. Laparoscopy is the gold standard for confirmation of diagnosis for or by laparotomy. Normally আমরা laparoscopy করি, diagnosis করি। The benefits of laparoscopy কি, কেন আমরা laparoscopy করি, the size of the lesion, site of the lesion, extent of the lesion, size, site, extent of the lesion দিয়ে আমরা স্টেজিং করতে পারি, এবং স্টেজ করে আমরা কি করব, অ্যাকর্ডিং টু দ্য স্টেজ স্টেজ পেশেন্টের ট্রিটমেন্ট দিব। দেখো এটা হলো একটা ল্যাপারোস্কোপিক ভিউ অফ চকলেট সিস্ট। তারপরে আমরা এখানতে অনেক সময় বায়োপসি নিতে পারি, যদি আমি সাসপেক্ট করি তাহলে বায়োপসিও নিতে পারি। ওকে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, যদি আমি এন্ডোমেট্রোসিস বলি তাহলে আমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ক্রনিক পেলভিক ইনফেকশন বলতে পারি, আমি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলতে পারি, টর্সন ওভারিয়ান টিউমার বলতে পারি, হ্যাঁ, অথবা ফাইব্রয়েড যদি ম্যানোরিজিয়ার সাথে থাকে ফাইব্রয়েডের সাথে বলতে পারি, অথবা এডিনোমায়োসিসও আমি আনতে পারি। দিস আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ তোমার এন্ডোমেট্রোসিস। যদি রাপচার, অনেক সময় যদি যদি রাপচার হয় চকলেট সিস্ট, যদি এন্ডোমেট্রোসিস এর চকলেট সিস্ট যদি রাপচার হয়, অনেক সময় এটা আমরা কার সাথে ইয়া করি, কনফিউজ করি, ডিডি আনি অনেক সময় টর্সন অফ দা অর টুইস্টেড ওভারিয়ান টিউমার অর অ্যাকিউট অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, টুইস্টেড ওভারিয়ান টিউমার অ্যান্ড অ্যাকিউট অ্যাক্টোপিক প্রেগন্যান্সি অথবা অ্যাপেন্ডিসাইটিস। তাহলে যদি রাপচার অফ দা চকলেট সিস্ট হয় তখন আমরা এটা কনফিউজ করতে পারি torsion of the rupture over torsion অথবা rupture of the ovarian tumor or acute ectopic pregnancy, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। These are the ultrasonographic finding of endometriotic cyst. Complication of endometriosis, কি কি এই endometriosis এ কি কি complication হইতে পারে, main complication হইতে পারে endocrinopathy। এন্ডোক্রাইনোপ্যাথিটা কি, যার জন্য তোমার কি হবে, ইনফার্টিলিটি হবে। এন্ডোক্রাইনোপ্যাথি হইতেছে কর্পাস লুটিয়ামটা কি হয়, ইনসাফিসিয়েন্সি থাকে, লুটিনাইজ আনরাপচার্ড ফলিকল থাকে, অ্যান ওভুলেশন থাকে, এলিভেটেড প্রোলাকটিন লেভেল থাকে, অ্যান্ড ডাবল লুটিনাইজিং হরমোন থাকে। দিস আর দ্য এন্ডোবাইট, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য এন্ডোক্রাইনোপ্যাথি ইজ দ্য ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ এন্ডোমেট্রোসিস। তাছাড়া কি থাকে, এই মাত্র আমরা পড়লাম, রাপচার ইউটেরাস হতে পারে, রাপচার অফ দ্য চকলেট সিস্ট হতে পারে, ইনফেকশন অফ দ্য চকলেট সিস্ট হতে পারে, অথবা ইনটেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, ইউরেটারিক অবস্ট্রাকশন হতে পারে, ম্যালিগন্যান্সি ইজ রিয়ার, ম্যালিগন্যান্সি ইজ রিয়ার। স্টেজিং অফ দ্য ডিজিজ আমরা অলরেডি বলেছি, ল্যাপারোস্কোপি করে আমি স্টেজিং করব, স্টেজিং করে আমরা কি করব, প্রেডিক্ট দ্য প্রগনোসিস, কোন স্টেজে ডিজিজটা আছে। ডিজিজটা যদি স্টেজ ওয়ান স্টেজ টু থাকে তাহলে প্রগনোসিস ভালো, যদি ডিজিজটা তোমার থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে চলে যায় তাহলে ডিজিজটা নিশ্চয়ই খুব খারাপ, তখন আমাদের ট্রিটমেন্টও অন্য ধরনের হবে। যে ট্রিটমেন্ট ডিপেন্ডস অন দ্য ট্রিটমেন্ট, আমরা কিসের উপরে করি, স্টেজিং এর উপর। আচ্ছা, ইভালুয়েট দ্য ট্রিটমেন্ট প্রোটোকল, তাইলে আমরা এটা স্টেজিং করে প্রেডিক্ট করি, প্রগনোসিস, থেরাপি চুজ, এন্ড দ্য ট্রিটমেন্ট প্রোটোকল।
আমেরিকান ফার্টিলিটি সোসাইটি কি করছে, এটাকে কতগুলো স্কোরিং করেছে, স্কোরিং পয়েন্ট গুলো আছে, কিন্তু তোমাদের এত কঠিন স্কোরিং পয়েন্ট জানার দরকার নাই, তোমরা শুধু জেনে রাখো স্টেজিং, স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, স্টেজ ফোর। ওকে, স্টেজ ওয়ান হলো মিনিমাল, স্টেজ টু হলো মাইল্ড, স্টেজ থ্রি হলো মডারেট, স্টেজ ফোর হলো সিভিয়ার। Treatment of endometriosis. Endometriosis needs to be treated at it is a progressive disease. 30-60% cases. Eta kibhabe treatment korte pari, amra prevention korte pari and curative korte pari. How to prevent this? Ekhon tomake boltechi how to prevent this. Ami kemon kore prevent korte pari? During menstruation amra ki korbo, tubal patency test korbo na. Tubal patency test korle ki hobe, menstrual blood flow hai pouch of Douglas e jabe, ovary te jabe, shei jonno tubal patency test amra, tubal patency test othoba curettage er pore menstruation amra ki korbo, korbo na. To avoid tubal patency test after curettage or around the menstruation. Okay, দেন কি করব আমরা মিনিস্ট্রেশনের সময় কিন্তু কোনো সময় পিবি এক্সামিনেশন বাই ম্যানুয়াল বা পিবি এক্সামিনেশন করি না, বিকজ মিনিস্ট্রেশন কি হবে রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন হলে স্পিলিং হবে, সো আমরা পেলভিক এক্সামিনেশন করব না, পিবি এক্সামিনেশন করব না ডিউরিং মিনিস্ট্রেশনে। তাইলে আরেকটা কি করব, যে ম্যারিড ওমেন থাকে যদি, ইফ দ্য প্যাশেন্ট ইজ ম্যারিড, ফ্যামিলি হিস্ট্রি যদি এন্ডোমেট্রোসিস থাকে, তাহলে তাদেরকে বলবো ইমিডিয়েটলি নট টু ডিলে দ্য প্রেগনেন্সি, টু টেক দ্য ফ্যামিলি কমপ্লিট, ইমিডিয়েটলি টু কমপ্লিট দ্য ফ্যামিলি। তাহলে দেখো আমরা টিউবাল প্যাটেন্সি টেস্ট করবো না আফটার কিউরেটিস আফটার ডিউরিং মিনিস্ট্রেশন, ফোর্সিবল তোমার পেলভিক এক্সামিনেশন করবো না ডিউরিং মিনিস্ট্রেশন, অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি যদি এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে তাকে আমরা আর্লি ম্যারেজ দিব, আর্লি প্রেগনেন্সি দিতে বলবো। ওকে, দিজ আর দ্য প্রিভেনশন অ্যান্ড হাউ টু কিউরেটিভ, হাউ টু ট্রিটেড দ্য পেশেন্ট। দ্য ট্রিটমেন্ট ইজ মেইনলি দ্য অবজেক্টিভ অফ ট্রিটমেন্ট কি থাকবে, আমার অবজেক্টিভ অফ ট্রিটমেন্ট থাকবে পেশেন্টে রিলিভ করবো সিমটম, টু ইম্প্রুভ দ্য ফার্টিলিটি, টু প্রিভেন্ট দ্য রিকারেন্স। এই এই এইম নিয়ে আমি পেশেন্টকে ট্রিটমেন্ট করবো, পেশেন্টের আমি সিমটম রিলিভ করবো, পেশেন্টের ইনফার্টিলিটি থাকলে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করবো, অ্যান্ড অলসো দ্য আবার যেন না হয় পেশেন্টের রিকারেন্স যেন না হয় সেইভাবে আবার আমি ট্রিটমেন্ট করবো। দ্য ফলোয়িং আর দ্য ফলোয়িং ফ্যাক্টস আর বর্ন ইন মাইন্ড অ্যাজ সিমটমিক গুড নাম্বার অফ অফ কেসেস। আচ্ছা, রিমিশন এটা দরকার নাই, ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের মধ্যে দেখো ট্রিটমেন্ট ফর পেলভিক এন্ডোমেট্রিওসিস এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিব, মানে তাকে আমি বলবো এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কোন ক্ষেত্রে দিব, মাইল্ড অ্যান্ড মডারেট কেসে এক্সপেক্টেড ট্রিটমেন্ট দিব, মেডিকেল ট্রিটমেন্ট দিব, ইন অল কেস আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি, সার্জারি ইফ মেডিকেল ট্রিটমেন্ট অর এক্সপেক্টেড ট্রিটমেন্ট ফেল দেন উই আর গিভিং দ্য সার্জারি ট্রিটমেন্ট। সার্জারি আবার দুই ধরনের সার্জারি আছে, সেটা হলো কনজারভেটিভ সার্জারি অ্যান্ড ডেফিনিটিভ সার্জারি, দুইটা সার্জারি আছে। অ্যান্ড দেন আরেকটা থেরাপি কি, কম্বাইন থেরাপি, আমি মেডিকেল থেরাপি দিয়ে সার্জারি দিব অথবা সার্জারি করে মেডিকেল থেরাপি দিব। হ্যাঁ, এই হইলো ট্রিটমেন্টে তোমার ইয়া, তোমার এই ট্রিটমেন্ট আমাকে পেশেন্টকে দিতে হবে, এক্সপেক্টেড অথবা মেডিকেল কি থেরাপি দিই, হরমোন, সার্জারি অথবা কম্বাইন। এখন হলো এন্ডোমেট্রিওসিস মানে ট্রিটমেন্ট ডিটারমিনেন্টস কি, আমি ট্রিটমেন্ট করার আগে কি কি জিনিস আমি দেখে নিব, এটা কিন্তু একটা এন্ডোমেট্রিওসিস এর পেশেন্টকে যখন আমি ট্রিটমেন্ট করব সে এখন কোন বয়স আছে, এজ অফ দ্য পেশেন্ট, সাইজ অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য লিশন দ্যাট ইজ মাই স্টেজিং, এজ অফ দ্য পেশেন্ট, স্টেজিং অফ দ্য ডিজিজ, সিভিয়ারিটি অফ দ্য সিমটম, লোকেশন অফ দ্য ডিজিজ, হোয়েদার শি ওয়ান্টস টু প্রেগনেন্সি অর নট, অ্যান্ড রেজাল্ট অফ প্রিভিয়াস থেরাপি, যদি এইগুলো থাকে এইগুলো আমি ডিটারমিনেন্ট এইগুলো দেখে নিব, পেশেন্ট আমার কাছে আসছে আমি এইগুলো দেখব, দেখে তারপরে আমি কি করব পেশেন্টকে ট্রিটমেন্ট দিব। এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, প্রথমে আমার ট্রিটমেন্ট ছিল এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট আমি কাদের দিব, প্রোটোকল ফর এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, যাইলে মাইল্ড টাইপের, যার তোমার ল্যাপারোস্কোপি করে আমি দেখলাম যে তার মাইল্ড টাইপ অফ ডিজিজ, সামান্য একটু তোমার ইয়া করলাম, আমি আমি অ্যাডিশনালাইসিস করলাম, ইফ স্মল চকলেট সি সেটা আমি অ্যাসপিরেশন করলাম, টিউব ওভারিয়ান রিলেশনশিপটা আমি মেনটেন করলাম, যদি দেখা যায় সেই ক্ষেত্রে আমরা কি করব পেশেন্টকে, যদি সে প্রেগনেন্সি চায় তাকে আমরা বলবো অ্যাডভাইস ফর প্রেগনেন্সি, আর যদি সে প্রেগনেন্সি না চায় সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা অনেক সময় এমনি হরমোন থেরাপি দিতে পারি, আর পেশেন্ট যদি মেরিড থাকে ওয়ান্স চাইল্ড ইন দ্যাট কেস অ্যাডভাইস ফর প্রেগনেন্সি, দিস ইজ দ্য এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট।
আচ্ছা, এখন হলো হরমোনাল ট্রিটমেন্ট। এক্সপেক্ট্যান্ট ম্যানেজমেন্টে কি করব আমরা? যদি প্রেগন্যান্সি চায় তাহলে প্রেগন্যান্সি নিবে, যদি প্রেগন্যান্সি সে না চায় তখন আমরা কি করতে পারি, তাকে হরমোন থেরাপি দিতে পারি যাতে ডিজিজটা এক্সটেনশন না হয়, যাতে রিকারেন্ট না হয়। তাহলে কি হরমোন দিব আমরা? দেখো হরমোন আমরা দিতে পারি, হরমোন গুলা কি কি কাজ করে, যদি কম্বাইন ওরাল পিল দেই সেটা সিউডো প্রেগন্যান্সি হয়ে যে এক্টোপিক এন্ডোমেট্রোসিস আছে সেটাকে কি করে তোমার অ্যাট্রোফি করে দেয়, সেটাকে বলে সিউডো প্রেগন্যান্সি কম্বাইন ওরাল পিল দিলে। যদি ডেনাজল দেই সেই অ্যাট্রোফিক এন্ডোমেট্রোসিসটা কি করে সিউডো মেনোপজ হয়ে সেইটাকে অ্যাট্রোফি করে দেয়। সব কিছুর কাজেই কিন্তু লিশানকে অ্যাট্রোফি করে দেওয়া, যেমন কম্বাইন ওরাল পিল দিতে পারি, ডেনাজল দিতে পারি, জিএনআরএস দিছি, যেই হরমোনই দেই না কেন সবগুলাই কি করবে এন্ডোমেট্রোসিসকে তোমার করে দিবি, অ্যাট্রোফি করে দিবি, অ্যাট্রোফি করে দিবি। দেখো সিউডো প্রেগন্যান্সি, সিউডো মেনোপজ, সিউডো এন্ড মেডিকেল অফার, জিএনএস দিলে কি হবে? তাইলে দেখো আমার কম্বাইন ইস্ট্রোজেন প্রজেস্টেরন পিল দিতে পারি আমরা। পিলটা কিন্তু আমরা দিব কেমন করে দিব, সাইক্লিক্যাল দিব না, কিন্তু সাইক্লিক্যাল দিলে কি হবে তাহলে, তাহলে তার গ্রোথ আরো বাড়বে। তাইলে আমরা কি দিব তাকে, কন্টিনিউয়াস থেরাপি দিব 6 to 9 months। প্রজেস্টেরনের মধ্যে আমরা কি দিতে পারি, মেড্রোক্সি প্রজেস্টেরন দিতে পারি, ডাইজেস্টেরন দিতে পারি, নরেস্ট্রন দিতে পারি। হ্যাঁ, অনেক সময় আমরা আইইউসিডি লিভোনরজেস্টেরন কন্টেইনিং আইইউসিডিও দিয়ে থাকি, অনেক সময় আমরা ডেনাজল দিয়ে থাকি, জেস্টিনল দিয়ে থাকি, এন্ড জিএনআরএস দিয়ে থাকি। এগুলা কি করে সব কিছুকে তোমার সাপ্রেস করে, এন্ড অ্যাট্রোপি সাপ্রেস এন্ড অ্যাট্রোপি অফ দা এন্ডোমেট্রিওসিস। তাহলে অনেক সময় একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য মেডিকেল ম্যানেজমেন্ট অফ এন্ডোমেট্রিওসিস? তখন মেডিকেল ম্যানেজমেন্ট অফ এন্ডোমেট্রিওসিস যদি আসে তখন তোমাকে এই ড্রাগ গুলার নাম বলে দিতে হবে, ওরাল পিল, প্রজেস্টারন, ডেনাজল, জেস্টিনন এন্ড জিএনএরিস ইজ দা ইজ আর দা মেডিকেল ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রোসিস। অলরেডি আমি তোমার কম্বাইন ইস্ট্রোজেন প্রজেস্টারন বলে ফেলেছি, হ্যাঁ ডেনাজলও বলেছি, জিএনআরএস এই তোমাদের নামগুলো মনে রাখলেই হবে, ডোজ মনে রাখার দরকার নাই। হ্যাঁ আচ্ছা, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট অলরেডি আমি অলরেডি বলেছি, তবু সার্জিক্যাল ম্যানেজমেন্ট আবার বলতেছি, এন্ডোমেট্রিওসিস উইথ সিভিয়ার সিনড্রোম এন্ড আনরেসপন্সিভ টু হরমোন থেরাপি। যদি হরমোন থেরাপিতে আনরেসপন্সিভ থাকে এবং সিভিয়ার সিমটম হয় এবং সিভিয়ার সিভিয়ার ডিপলি ইনফিলট্রেটিং যদি এন্ডোমেট্রোসিস থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে তোমার কি হয় সার্জারি করা লাগে। সার্জারি আবার দুই ধরনের সার্জারি আছে, আমরা কনজারভেটিভ সার্জারি করতে পারি অথবা ডেফিনিটিভ সার্জারি করতে পারি। কনজারভেটিভ সার্জারি গুলো কি কি দেখো, কনজারভেটিভ সার্জারি আমরা ল্যাপারোস্কোপিক মেথডে করবো, বিকজ দি ল্যাপারোস্কোপিক মেথড ইজ দা নাও দা বেস্ট মেথড। আচ্ছা এখন হলো তোমার ল্যাপারোস্কোপিতে আমরা কি করতে পারি, কটারাইজেশন করতে পারি, ওই যে লিশন গুলো সাবটেল লিশন আছে, পাউডার বার্ন লিশন আছে অথবা চকলেট সিস্ট আছে, এইগুলোকে আমরা কি করতে পারি কটারাইজেশন করতে পারি, ভ্যাপারাইজেশন করতে পারি, অথবা অনেক সময় ল্যাপারোস্কোপিক ইউটেরোস্যাক্রাল নার্ভ অ্যাবলেশন করা যেতে পারে। আবার অনেক সময় যদি ইনফার্টিলিটি পেশেন্টদের আমরা অ্যাডোসোনোলাইসিস করে দেই তাতেও পেশেন্টের ইনফার্টিলিটি ইমপ্রুভ করবে, অ্যাডোসোনোলাইসিস করতে পারি, এক্সিশন অফ দ্য রেক্টোভেজেনাল যদি নোডুলস থাকে সেটাকেও আমরা করতে পারি। আর চকলেট সিস্ট থাকলে আমরা কি করতে পারি, চকলেট সিস্টে আমরা অ্যাসপিরেশন করতে পারি, ইরিগেশন করতে পারি, অনেক সময় আমরা সেল ওয়ালটা ভেপারাইজেশন করতে পারি, অনেক সময় আমরা সিস্টেক্টমি করতে পারি। এইগুলো হলো তোমার এন্ডোমেট্রিওমা, তাহলে অ্যাসপিরেশন করতে পারি, এক্সিশন করতে পারি, সিস্ট ওয়াল ভেপারাইজেশন করতে পারি, এটা হলো তোমার কনজারভেটিভ সার্জারি। আর ডেফিনিটিভ সার্জারি কি, যখন দেখা যাবে যে পেশেন্ট হ্যাজ সিভিয়ার পেইন, ম্যানোরিজিয়া, ডিসপ্যারোনিয়া এন্ড পেশেন্ট ডাজ নট ওয়ান্টস দ্য চাইল্ড, if the patient does not want child in that situation there is a definitive surgery. Definitive surgery ta ki, seta hocche hysterectomy, bilateral sulfingophorectomy, and sometimes if there is a any resection of the bowel bladder jodi thake involve thake seta korte hobe. Tale definitive surgery hocche hysterectomy with bilateral sulfingophorectomy. কনজারভেটিভ সার্জারি আমরা তো অলরেডি বলছি, এন্ডোমেট্রিওটিক লিশানকে আমরা এক্সিশন করব। ওকে
ওভারিয়ান এন্ডোমেট্রিয়া যদি লেস দেন 3 সেন্টিমিটার থাকে তাহলে অ্যাসপিরেশন করা যেতে পারে, মোর দেন 4 সেন্টিমিটার থাকলে অনেক সময় আমরা অ্যাডিশনালাইসিস করি এন্ড দা অ্যাসপিরেশন করি, ল্যাপারোস্কোপি নিডেড ফর সিস্টেকটমি এন্ড অলসো দা অ্যাডিশনালাইসিস। আচ্ছা ডেফিনিটিভ সার্জারি অলরেডি আমি বলছি, দ্যার নো প্রসপেক্ট অফ ফার্টিলিটি ইমপ্রুভমেন্ট, যদি দেখা যায় তার বাচ্চা হওয়ার কোনো চান্স নাই, বয়স 45 হয়ে গেছে বাচ্চা হওয়ার চান্স নাই, অথবা হরমোন ট্রিটমেন্ট ফেল, অথবা তার ফ্যামিলি কমপ্লিট, ইন দ্যাট সিচুয়েশনে আমরা ডেফিনেটিভ সার্জারি করবো। আর কম্বাইন মেডিকেল এন্ড সার্জিক্যাল ট্রিটমেন্টটা কি, অনেক সময় আমরা কম্বাইন মেডিকেল বলতে যদি প্রি অপারেটিভ অপারেশনের আগে যদি আমরা হরমোন থেরাপি দিয়ে সাইজটাকে রিডাকশন করে অ্যান্ড রিডিউস ভাস্কুলারিটি করে সার্জারি করি সেইটাকে বলতেছে প্রি অপারেটিভ হরমোনাল থেরাপি। অনেক সময় পোস্ট অপারেটিভ আমরা কি করি, অনেক সময় অল এক্টোপিক টিস্যু ক্যান নট বি রিমুভ, ইন দ্যাট সিচুয়েশনে আমরা হিস্টেক্টমি বাইলেটারাল সালপিঙ্গোফ্রেক্টমি করার পরেও পোস্ট অপারেটিভ অনেক সময় হরমোন থেরাপি টু ডেস্ট্রয় দ্য অ্যাক্টোপিক লিশন। তাহলে আমরা প্রি অপারেটিভ যদি হরমোন দেই অথবা পোস্ট অপারেটিভ হরমোন দেই তখন সেটাকে আমরা বলবো যে কম্বাইন মেডিকেল থেরাপি। অনেক সময় যে স্কার অলরেডি আমি বলছি যদি ইনসিশনাল স্কারে থাকে সেগুলো আমরা রিমুভ করবো, এই যে ইনসিশনাল স্কারে অনেক সময় একটোপিক এন্ডোমেট্রিয়াস এক্সট্রা অ্যাবডোমিনাল থাকে ইনসিশনে সেটাকে বলে এক্সটার্নাল এন্ডোমেট্রোসিস, আম্বিলিকাসে থাকতে পারে তখন সেটাকে এক্সিশন করতে হবে। আম্বিলিকাসে কেমন থাকে, অনেক সময় নোডুলার পেইনফুল সোয়েলিং থাকে, অনেক সময় সিলোমিক মেটাপ্লাসিয়ার জন্য হইতে পারে, অনেক সময় দেখা যায় আম্বিলিকাস থেকে ডিউরিং মিনিস্ট্রেশনে ব্লিডিং হচ্ছে এরকমও থাকে তখন সেটাকে বলে আম্বিলিকাল এন্ডোমেট্রোসিস, তখন সেটাকে এক্সিশন, ট্রিটমেন্ট ইজ এক্সিশন, এখানে হরমোন কোনো কাজ হবে না। ব্লাডারে থাকলে আমি অলরেডি বলছি পেশেন্টের ডিজ ইউরিয়া ফ্রিকোয়েন্সি হিমাচুরিয়া হয় সেখানে আমরা সিস্টোস্কোপিক এক্সামিনেশন করে টু রিমুভ দিস। এখন হলো অনেক সময় দেখা যায় সার্ভিক্স এন্ড ভেজাইনাতেও তোমার এন্ডোমেট্রোসিস হয়ে আছে, অনেক সময় যদি সার্ভিক্সে দেখা যায় অনেক সময় পার্সপিকুলার অ্যাডজনেশন করলে অনেক সময় এটা কনফিউজ হইতে পারে কার্সিনোমা অফ দা সার্ভিক্স এর সাথে, সুতরাং আমরা বায়োপসি করে কনফার্ম করব হোয়েদার ইট ইজ কার্সিনোমা অফ দা সার্ভিক্স অর এন্ডোমেট্রোসিস, ইফ ইট ইজ এন্ডোমেট্রোসিস যদি থাকে আমরা সার্জিক্যাল এক্সিশন করব। নাও আরেকটা আমার টপিক রয়ে গেছে সেটা হলো এডিনোমায়োসিস। এডিনোমায়োসিসটা কি, এডিনোমায়োসিস হলো, এডিনোমায়োসিস অলরেডি আমি একবার বলছি দ্য ইনগ্রোথ অফ এন্ডোমেট্রিয়াম, দ্য কন্ডিশন হোয়ার ইনগ্রোথ অফ এন্ডোমেট্রিয়াম বোথ গ্ল্যান্ডুলার এন্ড স্ট্রোমাল কম্পোনেন্ট ডিরেক্টলি ইন টু দ্য মায়োমেট্রিয়াম, ইট ইজ লোকাল হইতে পারে অথবা ডিফিউজ হইতে পারে, ফোকাল হইতে পারে এবং ডিফিউজ হইতে পারে, এটাকে বলতেছে এডিনোমায়োসিস। তো এডিনোমায়োসিসটা কি, এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা যদি মায়োমেট্রিয়ামে থাকে আর সেটা যদি সাইক্লিক্যালি গ্রোথ হয় সেটাকে বলছে তোমার এডিনোমায়োসিস। হোয়াট আর দ্য কজ, সাস ইনগ্রোথ ইজ নট নোন, এটা কিসের জন্য হয় এখন বলতে পারি যে এডিনোমায়োসিসটা কিসের জন্য হয়, এডিনোমায়োসিস যদি রিপিটেড চাইল্ড বার্থ হয় অথবা ভিগরাস কিউরেটিস করে ডিএনসির জন্য যে সময় আমরা যদি ভিগরাস কিউরেটিস করি তার জন্য হইতে পারে, অনেক সময় এন্ডোমেট্রোসিস এন্ড এডিনোমায়োসিস একসাথে থাকে, কোএক্সিস্ট করতে পারে, এন্ডোমেট্রিসিস থাকতে পারে একই পেশেন্টের সাথে এডিনোমায়োসিস থাকতে পারে, দুইটাই যদি থাকে অনেক সময় 40% দেখা যাচ্ছে 40% কেসে এন্ডোমেট্রোসিস এন্ড এডিনোমায়োসিস এট দ্য সেম পেশেন্ট ইজ কোএক্সিস্ট করতে পারে। এখন হলো আমরা এখন হিস্টোলজিক্যালি কি দেখা যাবে, যদি আমরা এইটাকে আফটার হিস্টেক্টমি যদি আমরা হিস্টোলজি করি দেখা যাবে গ্ল্যান্ডুলার লাইক রিভিজ দা গ্ল্যান্ডুলার লাইক টিস্যু অফ দা এন্ডোমেট্রিয়াম ইজ স্ট্রোমাল সেল ইন দা মায়োমেট্রিয়াম, তখন আমরা তাইলে আমরা কি করব হিস্টোপ্যাথোলজিক্যালি আমরা ডায়াগনোসিস করতে পারি দিস ইজ দ্য কেস অফ এন্ডোমেট্রোসিস, এই যে এন্ডোমেট্রিওসিস ভিতরে যদি মাসেলে যদি থাকে, অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রাম করেও ডায়াগনোসিস করতে পারি দা এডিনোমায়োসিস। এডিনোমায়োসিস এর পেশেন্টের কি সিমটম, পেশেন্ট হোয়াট আর দা ক্লিনিক্যাল ফিচার্স অর সিমটমস অফ দা এডিনোমায়োসিস, দেখো এডিনোমায়োসিস এ কি হবে, সিভিয়ার মেনোরেজিয়া হবে, দা এক্সেসিভ ব্লিডিং ডিউরিং মিনিস্ট্রেশন, কিসের জন্য এক্সেসিভ ব্লিডিং হয়, ডিউ টু ইনক্রিজ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এন্ড ইনএডুকেট ইউটেরাইন
contraction. যদি ইনএডুকেট ইউটারাইন কন্ট্রাকশন থাকে এন্ড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকে ইন দ্যাট কেসে কি হবে সিভিয়ার মেনোরেজিয়া হবে ফাইব্রয়েডও কিন্তু মেনোরেজিয়া হয় ডিউবিতেও মেনোরেজিয়া হয় পিআইডিতেও মেনোরেজিয়া হয় তোমাকে এইগুলা ডিফারেন্সিয়েট করতে হবে ডিডি আনতে হবে মেনোরেজিয়া কিছু কিছু হয় ফাইব্রয়েড এডিনোমায়োসিস ডিউবি তাহলে এডিনোমায়োসিসের ডিউবিটা কি সেটা এক্সেসিভ ব্লিডিং ডিউরিং মিনিস্ট্রেশন ডিউ টু হাইপারপ্লাসিয়া ইনএডুকেট তার সাথে কি থাকবে ডিসমেনোরিয়া থাকবে কিন্তু দেখো ফাইব্রয়েড আর ডিউবিতে কিন্তু তোমার থাকে না ডিসমেনোরিয়া থাকে না এডিনোমায়োসিসে ডিসমেনোরিয়া থাকে প্রগ্রেসিভ ইনক্রিজ কোলিকি পেইন and it also number and depth of the endometriotic foci in the myometrium joto beshi penetration korbe toto beshi tomar adenomyosis e pain hobe more than 80% jodi tomar myometrium jodi penetrate kore tokhon dekha jabe tade tomar ya hoyeche severe pain hoyeche other cause of pain local tissue edema and prostaglandin পেশেন্টের কি কমপ্লেইন করবে ডিসপেরোনিয়া উপমা তাহলে পেশেন্টের মেইন হলো মেনোরেজিয়া দেন ডিসমেনোরিয়া ডিসপেরোনিয়া ডিসপেরোনিয়া হবে এবং পেশেন্ট অলসো কমপ্লেইন অফ কি করবে ইনফার্টিলিটি পেশেন্ট অলসো ইনফার্টিলিটিরও কমপ্লেইন করবে ইনফার্টিলিটি তাহলে এখানে মেনোরেজিয়া ডিসমেনোরিয়া ডিসপেরোনিয়া এন্ড ইনফার্টিলিটি তাহলে দেখো রিজন কি এটা মায়োমেট্রিয়াম ইনভেশন অফ এন্ডোমেট্রিয়াল টিস্যু ইনটু দা মায়োমেট্রিয়াম মে লিড টু দা লোয়ার অ্যাবডোমেন হুইচ ইজ নট এক্সিড দা 14 week সাইজ 14 weeks প্রেগনেন্সি অন এক্সামিনেশন যদি আমি করি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে হাইপোগ্যাস্টিক মাস থাকবে এটা 14 week সাইজের বেশি থাকবে না এবং পেলভিক এক্সামিনেশন করলে দেখা যাবে ইউনিফর্ম এনলার্জমেন্ট অফ দা ইউটারাস যদি আমি বাই ম্যানুয়াল এক্সামিনেশন করি তাহলে ইউনিফর্ম এনলার্জমেন্ট অফ দা ইউটারাস তাহলে এটাকে ডায়াগনোসিস করব আমরা ডায়াগনোসিস করব ইট ইজ এ কেস অফ এডিনো মায়োসিস আরো ডায়াগনোসিস করতে কি পার দিয়ে আমরা পারি আল্ট্রাসাউন্ড এন্ড কালার ডপলার যদি আমরা টিবিএস করি আল্ট্রাসাউন্ড এন্ড কালার ডপলার দিয়ে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি ইট ইজ এ কেস অফ এডিনোমায়োসিস এমআরআই করেও ডায়াগনোসিস করতে পারি যে কেস অফ এডিনোমায়োসিস ট্রিটমেন্ট কি এখানে দেখো ট্রিটমেন্ট এনএসআইডি সিভিয়ার পেইন হয় ডিউরিং মিনিস্ট্রেশনে সিভিয়ার ব্লিডিং এন্ড সিভিয়ার পেইন দিস ক্যান বি ট্রিটেড বাই either by definitive treatment or there is a place little place of hormone treatment and treatment with progesterone or cyclic estrogen progesterone have got little benefit তাহলে এখানে কিন্তু তোমার খুব একটা বেনিফিট হয় না যদি হরমোন থেরাপিতে হ্যাঁ প্রোজেস্টারন বা সাইক্লিক ইস্ট্রোজেন প্রোজেস্টারনে খুব একটা পরিবর্তন হয় না এখানে যদি মেনোরেজিয়ার জন্য আমরা অনেক সময় লিভোনর্জেস্টেরন কন্টেইনিং আইইউসিডি দিতে পারি ফর মেনোরেজিয়া এন্ড ডিসমেনোরিয়া ইমপ্রুভ করার জন্য অথবা অনেক সময় ড্যানাজল লোডেড ইন্টারইউটারাইন ডিভাইসও দেওয়া যেতে পারে কিন্তু খুব একটা ইফেক্টিভ না ইফেক্টিভ হলো মেইনলি দা সার্জারি effective mainly surgery surgery ki type of surgery ase conservative surgery ase ar definitive surgery ase conservative surgery jodi tomar focal lesion thake othoba uterine mass ta ke amra reduction korte pari shetake bolteche adenomyomectomy যেমন ফাইব্রয়েডে আমরা শুধু মায়োমেক্টমি করি এইখানে যদি আমরা করি সেটাকে যদি এডিনোমায়োসিসে আমরা কনজারভেটিভ সার্জারি করি তখন আমরা এটাকে এডিনোমায়োমেক্টমি করতে পারি অথবা ইউটারাইন আর্টারি এম্বোলাইজেশন করতে পারি কনজারভেটিভ সার্জারির মধ্যে দুইটা আর ডেফিনিটিভ সার্জারি কি যদি পেশেন্টকে আমি মনে করি আমি পেশেন্টকে কমপ্লিটলি ভালো করব ইন কেস অফ এডিনোমায়োসিস আর তার যদি বাচ্চা থাকে তার যদি বয়স হয়ে যায় তার যদি নো নিড অফ চাইল্ড আর তার বাচ্চা আছে তার বয়স হয়ে গেছে তার বাচ্চার দরকার নাই ইন দ্যাট কেসে আমরা কি করব ডেফিনিটিভ সার্জারি করব ডেফিনিটিভ সার্জারি কি হিস্টেক্টমি হিস্টেক্টমি ইজ দা ডেফিনিটিভ সার্জারি এন্ডোমেট্রিওসিস আমি ডেফিনিটিভ সার্জারি কি বলেছিলাম এন্ডোমেট্রিওসিসে বলেছিলাম হিস্টেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিঙ্গোফোরেক্টমি কারণ ওইখানে যদি আমি ওভারি না রিমুভ করি তাহলে লিশান ইজ রিকার বাট এখানে কোনো লিশান রিকারের কোনো কথা নাই এখানে মেইনলি হিস্টেক্টমি করতে পারি এন্ড অনেক সময় আমরাও ওভারিগুলা প্রিজার্ভ করতে পারি ওকে থ্যাংক ইউ
মালিহা, তাহলে আমরা এডিনোমায়োসিস এবং এন্ডোমেট্রোসিসটা আমরা একটুখানি ওভারভিউ দিলাম, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝেছ, এবং যদি আজকে তোমরা এটা পড়ে নাও তাহলেই ঠিক হবে। মালিয়া কিছু, ও তুমি জয়েন করতে পারতেছ না? না, কিন্তু এমনি তো হয়েছে, শোনা গেছে, অন্য অডিয়েন্সরা তো শুনছে। আচ্ছা, তাহলে আমি কি এন্ড করে দিব? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। থ্যাংক ইউ এভরিবডি।